আমি বাংলা উইকিপিডিয়া থেকে চেষ্টা করতেছিলাম হুজুর সম্পর্কে জানার জন্য শেরে বাংলা উপাধি ওই উইকিপিডিয়ার আলোকে শেরে বাংলার উপাধি হুজুর ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইকে এখানকার আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে হুজুরের সাথে আরো উলামায়ে কেরাম শেখ আব্দুল হামিদ সহ আর ওখানে ফখরে বাংলা সহ নাকি একটা ডিবেট হয়েছিল কাদিয়ানীদের সাথে সেই ডিবেটের মধ্যে হুজুরের কাছে এই কাদিয়ানীরা পরাজয় বরণ করে সেটা কেমন পরাজয় কো হুজুরের দলিলের সামনে তারা যে জবান খুলবে তারা সেই দুঃসাহস দেখাইতে পারে নাই আল্লাহ পাক জানে আয়াতের তাফসীরের কোন সমুদ্র বইয়ে দিয়েছিল হুজুর এই আলেম শুধু তাফসীর করেছে তা না চোখের একটা ভাষা জবানের একটা ভাষা সিনার মধ্যে তাসিরে মুস্তাফা এই মহাসমুদ্রের সামনে ডুবা নালাগুলো এমনি তো দেখা যাবে না হুজুর বোধহয় সেই দিন এই আয়াতের প্রত্যেক শব্দ জেরো জবর থেকে আকীদায়ে খতমে নবুয়ত বুঝিয়েছেন সম্মানিত উপস্থিতি উইকিপিডিয়ার মধ্যে পাইলাম হুজুরকে শেরে বাংলা উপাধি সেই তিনি দেওয়া হয়েছে আরেক শেরে বাংলা উপাধি হুজুর দুইভাবে পেয়েছেন আরেকটা শেরে বাংলার উপাধি হুজুরকে দিয়েছে সৌদি আরবে তখনকার সময় হুজুরের সাথে শেখ আলবি তৎকালীন যুগের তখনকার মুফতি ওনার সাথে কথাবার্তা হয়েছে বিভিন্ন ইস্যুতে কথাবার্তা হয়েছে হুজুরের এলম এলমি জজবা এলমের গভীরতা এবং হুজুরের এলমের বিশালত্ব দেখে তখন হুজুরকে নাম দিয়েছে শেরে ইসলাম পরবর্তীতে শেরে বাংলা হিসেবে হুজুর প্রসিদ্ধি লাভ করেছে সম্মানিত উপস্থিতি আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত আমার নবী এসে গেছেন নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা অত্র আয়াতের মধ্যে আল্লাহ চারটা বড় আর্টিকেল আইনের ভাষায় বলছি চারটা আর্টিকেলের বর্ণনা দিয়েছে চারটা আইন এই আয়াতের মধ্যে এবং আজিব বিষয় হচ্ছে আকীদার যত বিষয় আছে উলামায়ে কেরাম বসা আমি দৃষ্টি আকর্ষণ করব আকীদার যত বিষয় আছে তন্মধ্যে একটা হচ্ছে আমাদের আমার নবী শেষ নবী আকীদার এই বিষয়ের উপর কোরআনের যত আয়াত এসেছে অন্য কোন আকীদার ক্ষেত্রে এত আয়াত আসে না কোরআনের প্রায় 100 আয়াতের মধ্যে আমার নবী যে শেষ নবী সেটা আল্লাহ বর্ণনা দিয়েছেন ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ চারটা বড় আর্টিকেল বর্ণনা দিয়েছেন একটা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আমরা মোহাম্মদ শব্দের মধ্যে যাচ্ছি না সেটা আলোক একটা দুনিয়া আলোক একটা দুনিয়া কেন আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো আমার সেই সমস্ত ভাইদেরকে যারা আমার নবীর ফজিলত আমার নবীর শানে মাহবুবিয়ত কোরআনের আয়াতের মধ্যে খুঁজে পান না তাদেরকে তো আমি বলবো এদিক সেদিক যেতে হবে না শুধু এই আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে মোহাম্মদ কেন বলেছেন সেটা নিয়ে গবেষণা করেন এই এই শব্দ এটা আলোক দুনিয়া এই দুনিয়ার মধ্যে ঢুকলে আপনি বুঝতে পারবেন আমার নবীকে আল্লাহ কোথায় বসিয়েছেন তখন মাকামে মাহমুদও বসে আসবে তখন মিম্বাদ ইসমুহু আহমদ এটাও বুঝে আসবে ইন্না তোয়না কাল কাউসার এটাও বুঝে আসবে ওয়ারাফানা লাকা জিক্রাক এটাও বুঝে আসবে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এটাও বুঝে আসবে সব আয়াত বুঝে আসবে যদি আপনি লফজে মোহাম্মদ বুঝতে পারেন এই দুনিয়ার ভিতর আর না ঢুকি কারণ আজকে আমাদের ওইটা বিষয় না মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম আপনাদের কোন ছেলের পিতা নন ছেলের পিতা মেয়ের পিতা বলে নাই কি বলেছে কোন পুত্র সন্তানের পিতা নন কেন মাওলা আপনারা মনে করেন শুধু
খাতাম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন বলে খতমে নবুয়তের কথা বলা হয়েছে না এই আয়াতের প্রত্যেকটা শব্দের মধ্যে আকীদায়ে খতমে নবুয়ত আছে প্রত্যেক অক্ষর কাশ যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন আজকে যদি আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে বলতে পারতাম হুজুর এই আয়াতের প্রত্যেক শব্দ প্রত্যেক অক্ষর প্রত্যেক জের জবর থেকে আকীদায়ে খতমে নবুয়ত বুঝান বুঝাইতে পারতেন আমাদেরকে বুঝাইতেন আজকে যাকে আমরা শেরে বাংলা বলছি সেই ডিবেটের মধ্যে আমরা ছিলাম না জানি না হুজুর এই ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন থেকে কাদিয়ানীদেরকে আমার রাসূলের শেষ নবী হওয়াটাকে কি আন্দাজে বুঝিয়েছেন যার কারণে তাদের জবান বন্ধ হয়ে গিয়েছিল আমি বাংলা উইকিপিডিয়া থেকে চেষ্টা করতেছিলাম হুজুর সম্পর্কে জানার জন্য শেরে বাংলা উপাধি ওই উইকিপিডিয়ার আলোকে শেরে বাংলার উপাধি হুজুর ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইকে এখানকার আমাদের আন্দরকিল্লা শাহি জামে মসজিদে হুজুরের সাথে আরো উলামায়ে কেরাম শেখ আব্দুল হামিদ সহ আর ওখানে ফখরে বাংলা সহ নাকি একটা ডিবেট হয়েছিল কাদিয়ানীদের সাথে সেই ডিবেটের মধ্যে হুজুরের কাছে এই কাদিয়ানীরা পরাজয় বরণ করে সেটা কেমন পরাজয় কো হুজুরের দলিলের সামনে তারা যে জবান খুলবে তারা সেই দুঃসাহস দেখাইতে পারে নাই আল্লাহ পাক জানে আয়াতের তাফসীরের কোন সমুদ্র বইয়ে দিয়েছিল হুজুর এই আলেম শুধু তাফসীর করেছে তা না চোখের একটা ভাষা জবানের একটা ভাষা সিনার মধ্যে তাসিরে মুস্তাফা এই মহাসমুদ্রের সামনে ডুবানালাগুলো এমনি তো দেখা যাবে না হুজুর বোধহয় সেই দিন এই আয়াতের প্রত্যেক শব্দ জেরো জবর থেকে আকীদায়ে খতমে নবুয়ত বুঝিয়েছেন সম্মানিত উপস্থিতি উইকিপিডিয়ার মধ্যে পাইলাম হুজুরকে শেরে বাংলা উপাধি সেই তিনি দেওয়া হয়েছে আরেক শেরে বাংলা উপাধি হুজুর দুইভাবে পেয়েছেন আরেকটা শেরে বাংলার উপাধি হুজুরকে দিয়েছে সৌদি আরবে তখনকার সময় হুজুরের সাথে শেখ আলবি তৎকালীন যুগের তখনকার মুফতি ওনার সাথে কথাবার্তা হয়েছে বিভিন্ন ইস্যুতে কথাবার্তা হয়েছে হুজুরের এলম এলমি জজবা এলমের গভীরতা এবং হুজুরের এলমের বিশালত্ব দেখে তখন হুজুরকে নাম দিয়েছে শেরে ইসলাম পরবর্তীতে শেরে বাংলা হিসেবে হুজুর প্রসিদ্ধি লাভ করেছে এই সেই ব্যক্তি যাকে আমরা কোনোভাবে জাতির সামনে পরিচয় করাইতে পারতেছি না জাতি বঙ্কবসাগর বললেই চিনে শেরে বাংলা বললে চিনতে সে না এটা তো হওয়ার কথা ছিল না বঙ্গবসাগরের নাম দেখলে যেমনে চিনবে শেরে বাংলা কো ঠিক সেভাবে চিনতে পারবে আমার ভাইরা মওদুদিকে যদি ঘরে ঘরে পরিচয় করিয়ে দিতে পারে আমরা শেরে বাংলাকে পরিচয় করতে পারি না তার মানে বোঝা যাচ্ছে আমাদেরকে আল্লাহ আর নিয়ামত দান করবে না কারণ আমরা নিয়ামতের কদর করতে জানি না আমরা নিয়ামতগুলোকে একে একে সমালোচনার সম্মুখীন করছি আপনি এত সমালোচনা করছেন ঘরের মধ্যে গিয়ে একবার চিন্তা করে দেখেন না ঘরের মধ্যে আপনার সিনা কেঁপে উঠে না আর কত মনে রাখবেন সুন্নিয়ত খালি আমান বাজারের না সুন্নিয়ত যেমন এখানে প্র্যাকটিস হয় সুন্নিয়ত যেতে যেতে নর্থ আমেরিকাতেও প্র্যাকটিস হয় সুন্নিয়ত মিশরেও প্র্যাকটিস হয় ইয়েমেনে প্র্যাকটিস হয় কুল কায়নাতের মধ্যে সুন্নিয়ত চলে সুতরাং সুন্নিয়তের একটা স্ট্যান্ডার্ড ভার্সন আছে আপনি নিজের মতো করে বাপা পিঠা রান্না করে নিজের মতো করে লেপটা খিচুড়ি রান্না করে সব জায়গায় যদি লেপটা খিচুড়ি আশা করেন হবে গত চার দিন আগে বরিশাল গেছিলাম বরিশালের মধ্যে যে খিচুড়ি দিছে আপনারা খাবেন আমি তো খাই নাই আমি বলছি বাবা মাইন্ড করিয়েন না ঘটনা চক্রে আমার এটা ভালো লাগে না আমরা চট্টগ্রামের লোক আমাদেরকে আপনি বিরিয়ানি দেবেন খাইয়া বলাই দেবো আপনারে বিরিয়ানি খাওয়া কারে বলে কিন্তু এমন একটা জিনিস দিছেন আমি তাদেরকে জিজ্ঞেস করছি আমি যদি দুইটা ডিশ রাখি এখানে আমাদের চট্টগ্রামের শুকনো বিরিয়ানি এবং এটা লেপটা খিচুড়ি কোনটা খাবেন সবাই ছেলেরা বলছে আমরা লেপটা খিচুড়ি বেশি পছন্দ করি এক একজনের পছন্দ একটা আপনি খিচুড়ি কোন মুডের ওইটাই আর একটা আগুনের মধ্যে দিয়ে পেস্ট করে ফেলেছে দেখা যায় না কিন্তু দুইটাই ভাত দুইটাই ভাত নাম লেপটা খিচুড়ি
নাম আকনি কিন্তু এন্ড অফ দা ডে গিলে সবাই বাদ সুতরাং আপনি আপনার মত করে সব জায়গায় আশা করিয়েন না সম্মানিত উপস্থিতি বুঝতে পেরেছেন আপনারা